এখানে চলে আসবো, আসে এটা আমি ডাউনলোড করলাম কি করে আমি আবার দেখাই দিচ্ছি। সো আমরা যে কোনো একটা ব্রাউজার নিলাম, সাপোজ এই ব্রাউজারে নিয়ে আমরা এটা কী করলাম, এখানে এসে আমার যে একটা লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আমরা এখানে এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখানে আমি আবারও দেখাই দিই। তো দেখেন এটা ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে এটা আমরা ওপেন করছিলাম, ওপেন করে এটা আমরা ওপেন দিছিলাম, রান করছিলাম। রান করার পরে আমরা এখানে কয়টা যাবো সেটা দশটা চাই, সো আমরা দশটাভাবেই আমাদের এই দশটা ব্রাউজার ইনশাল্লাহ এখানে চলে আসছে, যে পাঁচটা। সো পাঁচটার মধ্যে আমি একটা ওপেন করছি, সো চলো আমরা এটা ওপেন করি একে আরেকবার। সেই যে দেখেন এটা আমরা ওপেন করলাম, ওপেন করে আমরা এখানে কিছু এক্সটেনশন রাখবো, এবং আরও ভালো হবে যদি আপনারা এখানে কাজ করতে পারেন যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখেন, বিকজ আরও ফোল্ডার থাকে আমাদের এমনিতেই রিমোট ডেস্কটপ এটা। সো আমরা এখানে ঢুকে আমরা আমাদের মতো করে এই যে দেখেন এটা অলরেডি আমরা অনেকগুলো ওপেন করে ফেলছি, আমি যদি একটু দেখাই সবগুলোই ক্লোজ করে দিলাম, শুধু আমি আপনার দেখানোর আবার নিলাম। সো এখানে কিছু এক্সটেনশন অ্যাড করবো, সো চলেন এক্সটেনশন কিছু অ্যাড করি আমরা। সো আমরা এখানে এসে আমরা যে এক্সটেনশনটা ডাউনলোড করবো, সো সেই এক্সটেনশনটা আমরা নিয়ে নিব। সো আমরা এখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এখানে মোর এই যে এক্সটেনশন, এখানে আমি সার্চ দেব। সো এই এক্সটেনশন আমাদের দরকার হবে, সো এটা আমরা নিয়ে নিলাম, এখানে অ্যাড টু কন্টিনিউ করে নিব। সো এই ব্রাউজারে এটা আমরা অ্যাড করে নিচ্ছি। সো এইখানে আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা নিব, যেগুলো লাগবে না সেগুলো আমরা নিব না। সো আমরা এখানে আমাদের যেগুলো লাগবে সেগুলো হলো আমরা এটাকে আনহাইট ছিল হাইট করে নিব, এখানে চাপ দিলে আমরা চলে আসবে ডেস্কটপে। সো আমাদের এগুলো সবগুলো লাগবে না, আমরা যেগুলো লাগবে সেটাগুলো আমরা নিয়ে নিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই। অ্যাড ব্লক থাকতে পারে আর এই জুড়ে থাকতে পারে, এটাও লাগবে না আমাদের। আর নিচ থেকে যেটা আমাদের আরও লাগবে না সেটা হলো, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অটো যে প্লাগিংগুলো আছে আমরা এগুলো দরকার নেই, এগুলো সবচেয়ে লোয়ার পার্সন আমরা তো, যেহেতু আমরা এখানে শুধু কাজ করব সার্চ ইঞ্জিন দেখানোর জন্য, জাস্ট এইটুকু হলেই হবে আমাদের। এখানে দেখেন সবচেয়ে লোয়ার যে পোর্শনটা আমরা এটা হলো হবে, প্লে স্পিরিট অ্যান্ড সাউন্ডের দরকার নেই আমাদের, সাউন্ড যে সাউন্ড আছে সেই সাউন্ডটা আমাদের একদমই লাগবে না। আচ্ছা আমি এখানে চাপ দিই। সো আর যেগুলো আছে আমাদের মিনিমাম সাইজ, সাইজ এর চেয়ে ছোটো নাই, সো আমি চাইলে এর চেয়ে ছোটো করে নিলাম। পিক আপ দরকার নেই, যা আছে সব কিছু ওকে। সো এই সব কিছু আছে ইনশাল্লাহ, আমি এটাকে অটোমেটিক সেভ দিয়ে দিলাম। সো আমরা আরেকটা এক্সটেনশন নিয়ে নিব, যেটা হলো আমরা এখানে দিয়ে দিচ্ছি স্টে ক্লিন, আমরা সেমভাবে চলে আসবো এখানে। কেন নিচ্ছি এগুলো অবশ্যই আপনার খুব কাজে লাগবে, যেহেতু আপনার প্রতিদিন এটা প্রতিদিন যদি ক্লিন করতে পারেন আপনার অনেকটা ইজিলি সব কিছু করতে পারবেন। সো এটা অনেকটাই ভালো, আমার কাছে ভালো লাগছে, সো অ্যাড করে নেব, অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা এটা না হলে এখানে চলে আসবো, এই যে দেন এখানে চলে আসবো, সেটিং চলে আসবো, সেটিংয়ে এসে দেখেন এখানে সব কিছু অটোমেটিকলি সব কিছু দেওয়া আছে। সো এখানে আপনার ডাটা রিমুভ কুকিজ, অল টাইপ অফ কুকিজ ডিলিট করে ফেলবে, হিস্ট্রি ডিলিট করে ফেলবে, লাস্ট ঘন্টা থেকে শুরু করে ফর বিগিনিং টাইম শুরু অবস্থা থেকে, আর ক্লিয়ার অফ ক্রোম হিস্ট্রি, হ্যাঁ আপনার অটোমেটিকলি রিমুভ ক্লিয়ার। সো এইটা যেটা থাকবে সব কিছু এটা করার পর এটা আমরা অটোমেটিকলি ক্লোজ করে দেবো।